স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী বা SLST 9-10 বাংলা শিক্ষক নিয়োগের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেককেই স্বাগত জানাই। যেহেতু খুব শীঘ্রই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ হতে চলেছে আমাদের রাজ্যে, তারই প্রস্তুতি হিসাবে এখন আমরা নবম দশম শ্রেণীর বাংলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাংলা সিলেবাস আপনাদের শেয়ার করব। যদিও নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন সিলেবাস এখনও পাবলিশ করেনি কমিশন, এখন আমরা SLST 9-10 বাংলা বিষয়ের সিলেবাস, যেটা গতবার অর্থাৎ লাস্ট SLST হয়ে গিয়েছিল 2016 সালে, সেই 2016 সালের 9-10 শিক্ষক নিয়োগের বাংলা সিলেবাস এখন শেয়ার করছি। যতক্ষণ না পর্যন্ত কমিশন নতুন সিলেবাস প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত আপনারা বসে না থেকে 2016 সালের অর্থাৎ লাস্ট যে সিলেবাস ছিল বাংলা সাবজেক্টের সেটা অনুযায়ী আপনারা পড়াশোনা শুরু করে দিন। এবং নতুন যখন সিলেবাস পাবলিশ করবে কমিশন, খুব বেশি হেরফের হবে না পুরাতন সিলেবাসের তুলনায়। 2016 সালের সিলেবাসের তুলনায় সামান্য একটু হেরফের হতে পারে, নতুন সিলেবাস পাবলিশ হলে অবশ্যই সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এই সিলেবাসটা দেখুন, ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি ক্লাসের জন্য বাংলা সাবজেক্টের এক নম্বর সিলেবাসে আছে দেখুন পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর প্রশ্ন। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন ব্র্যাকেটে প্রথম ভাষা নবম ও দশম শ্রেণীর, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর এই দুটো বই আপনার দিকে ভালো করে পড়তে হবে। এবং যারা SLST 11-12 পরীক্ষাতেও বসবেন আপনাদের ক্ষেত্রেও এই দুটো কিন্তু কমন বই। এই দুটো বই থেকে কী ধরনের প্রশ্ন আসবে এখানে বলা হয়েছে দেখুন, ক প্রশ্নের বিষয়, লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র এবং রসবিচার, খ উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা ব্যাখ্যা ভাষা নির্ভর প্রশ্ন আসবে। অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন এই নবম দশম শ্রেণীর বইয়ে যে গদ্য বা গল্প বা কবিতা আছে এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই টেক্সট থেকে কোনো লাইন তুলে দিয়ে, গল্প বা কবিতা থেকে কোনো লাইন তুলে দিয়েও প্রশ্ন আসবে। এছাড়াও নবম দশম শ্রেণীর সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি গল্প থেকেও কিন্তু প্রশ্ন আসবে। কী ধরনের প্রশ্ন এখানে ক খয়ে উল্লেখ করাই আছে। এই অংশের সিলেবাসটা কিন্তু SLST 11-12 চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু কমন সিলেবাস। এরপর দু নম্বর সাহিত্যের ইতিহাসের সিলেবাস উল্লেখ করা আছে। সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ, প্রাচীন ও মধ্যযুগের মধ্যে পড়তে হবে যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, আবিষ্কারকের নাম, কত সালে আবিষ্কার হয়েছে, কোথা থেকে আবিষ্কার হয়েছে, চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু কী, চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের যে সমস্ত পদ আছে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। এরপর চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দদাস, এনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, এনাদের কাব্যের নাম, কত সালে রচনা করেছেন, এনাদের আবির্ভাব কাল। এরপর আছে মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, কেতকদাস খেমানন্দ, ঘনরাম চক্রবর্তী। এনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এনাদের রচিত কাব্য কবিতার নাম, এনাদের আবির্ভাব কাল। এরপরে আছে কীর্তিবাস ওঝা, মালাধর বসু, কাশীরাম দাস, এনাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এনাদের কাব্য পাঁচালীর নাম, রচনাকাল। এরপর আছে আলাওল, দৌলত কাজী, এনাদের ক্ষেত্রেও রণই কাব্য রচনাকাল, এনাদের আবির্ভাব কাল, এইগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর লাস্ট রামপ্রসাদ ও কমলাকান্ত ভট্টাচার্য, এনাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে আগমনী বিজয়ের ওপর, শাক্ত পদাবলীর উপর এবং বিভিন্ন পদাবলীর পদকে কেন্দ্র করে প্রশ্ন আসবে এবং এনাদের আবির্ভাব কাল নিয়েও প্রশ্ন আসবে। এরপর সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ, 20 শতক পর্যন্ত বিষয়ে এখানে বলা হয়েছে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা। গদ্য বা প্রবন্ধ সাহিত্য কাদের সম্পর্কে এখানে পড়াশোনা করতে হবে দেখুন, সিলেবাসে উল্লেখ করা হয়েছে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজিদাপা আলী, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। অর্থাৎ এনাদের প্রবন্ধের বিষয়, এনাদের প্রবন্ধ রচনাকাল এবং প্রবন্ধের গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আপনার দিকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। এরপর কাব্য সাহিত্য বলা হয়েছে মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ, নজরুল, যতীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিষ্ণুদেব, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের কাব্য সাহিত্য নিয়ে আপনার দিকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এনাদের কাব্যের নাম, কাব্যের প্রকাশকাল, কাব্য রচনাকাল এইগুলো সম্পর্কে বিস্তারিতভাবে পড়াশোনা করতে হবে এবং কাব্যের বিষয়বস্তু কী এইগুলো সম্পর্কে জানতে হবে। এরপর 9-10 শিক্ষক নিয়োগের সিলেবাসে রয়েছে কথা সাহিত্য, অর্থাৎ উপন্যাস, ছোট গল্প সম্পর্কেও পড়তে হবে। এখানে কাদের কথা সাহিত্য বলা হয়েছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সত্যিনাথ ভাদুরী, সমরেশ বসু। অর্থাৎ এনারা যে সমস্ত উপন্যাস লিখেছেন সেই সমস্ত উপন্যাসের রচনাকাল, প্রকাশকাল এবং সেই সঙ্গে বিষয়বস্তু
এবং সেই সঙ্গে বিশেষ চরিত্র অর্থাৎ উপন্যাস বা ছোট গল্পের কোনো বিশেষ চরিত্র সম্পর্কেও আপনাদেরকে জানতে হবে। এরপর নাটকে বলা হয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এনারা কী কী নাটক লিখেছেন, নাটকের প্রকাশকাল, রচনাকাল, সেই সঙ্গে নাটকের বিষয়বস্তু এবং নাটকের চরিত্র, উল্লেখযোগ্য চরিত্র, এগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলো এসএসসিতে প্রশ্ন হিসেবে আসবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে বাংলা সাহিত্য নতুন দিগন্ত, ব্যাকেটে অনুবাদ ও অনুষঙ্গ, কয়ে বলা হয়েছে ভারতীয় সাহিত্য, ভারতীয় সাহিত্য হিসাবে উল্লেখ রয়েছে কালিদাস, শূদ্র, কবীর, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, ইয়াপ্পা পানিক্কর, এখানে আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে এনাদের রচিত কাব্যগ্রন্থ বা রচনার নাম, কাব্যগ্রন্থ বা রচনার প্রকাশকাল, কাব্যগ্রন্থ বা রচনার বিষয়বস্তু এবং বিশেষ চরিত্র সম্পর্কেও আপনাদেরকে স্মরণে রাখতে হবে এবং এনাদের জন্ম মৃত্যু সাল অবশ্যই মনে রাখতে হবে। এরপর খয়ে বলা হয়েছে আন্তর্জাতিক সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য হিসাবে সিলেবাসে রয়েছে শেক্সপিয়র, টলস্টয়, চেকব, এছাড়াও রয়েছে মাপাসাঁ, গোয়েট, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টিএস এলিয়ট, এনাদের ক্ষেত্রেও সাহিত্য সৃষ্টির নাম, প্রকাশকাল, রচনাকাল, এনাদের অবদান, জন্ম মৃত্যু সাল তারিখ। এরপর 4 নম্বরে রয়েছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, 5 নম্বরে ব্যাকরণ, ব্যাকরণে রয়েছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, কয়ে বলা হয়েছে ধ্বনি, বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা, খয়ে বলা হয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি, গয়ে রয়েছে সন্ধি, তারপর রয়েছে শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, এরপর রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার, এরপর রয়েছে শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া সম্পর্কে বিস্তারিত এখানে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এরপর রয়েছে কারক ও অকারক সম্পর্ক, শ্রেণীবিভাগ, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ, এরপর রয়েছে সমাস, পরিভাষা ও তাদের ব্যাখ্যা, শ্রেণীবিভাগ, এরপর রয়েছে বাক্য, বাক্য নির্মাণের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, খয়ে রয়েছে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা, গয়ে রয়েছে বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড, ঘয়ে রয়েছে বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, ঙয়ে রয়েছে বাক্যের রূপান্তর গঠন ও অর্থ অনুসারে, এরপর লাস্ট বাচ্য, শ্রেণীবিভাগ, বাচ্য পরিবর্তন, অর্থাৎ 5-এর দাগের এইগুলো হলো ব্যাকরণ। এটাই হলো গতবার অর্থাৎ লাস্ট যে SLST হয়েছিল 9-10 শিক্ষক নিয়োগের বাংলা সিলেবাস। অবশ্যই এই সিলেবাস অনুযায়ী আপনারা এখন থেকে প্রস্তুতি নিন যতক্ষণ না নতুন সিলেবাস কমিশন পাবলিশ করে, এবং 9-10 বাংলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন সিলেবাস পাবলিশ করলেও পুরাতন যে 2016 সালের যে সিলেবাস আপনাদের শেয়ার করলাম এখানে কিন্তু 90% কমন থাকার সম্ভাবনা, খুব সামান্যই হয়তো হেরফের হবে, এবং যেটুকু সামান্য হেরফের হবে নতুন সিলেবাসে সেটা আপনাদের অবশ্যই এরকম ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই SLST 9-10 বাংলা চাকরি প্রার্থীদের শেয়ার করবেন যাতে এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। SLST সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।